জঙ্গল ছেড়ে কালীপূজোর আসরে গজরাজ। হাতি তাণ্ডবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বনকর্মী স্ত্রী ও সন্তান। চা বাগান সংলগ্ন এলাকায় হাতির তাণ্ডব। হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী, খাবারের খোঁজে হাতির হানা লোকালয়ে। আচমকাই লোকালয়ে হাতি চলে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়া এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল খাবারের সন্ধানে বাগডোগরা সন্ন্যাসী চা বাগান সংলগ্ন গ্রামে তাণ্ডব চালায় হাতি। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সেখানকার বনকর্মী স্ত্রী ও সন্তান। শুধু তাই নয়, গতকালকের পর আজ আবারও বাগডোগরা কেষ্টপুর সংলগ্ন চোপ্রক্রিয়া গ্রামে ঢুকে পড়ে হাতি। এরপরে পরপর দুটি বাড়িতে আসবাবপত্র থেকে শুরু করে রান্নাঘরের বাসনপত্র সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেয়। রান্নাঘরে থাকা চাল আটা খেয়ে যায় বলেও দাবি স্থানীয়দের। এছাড়াও গতকাল রাত্রে স্থানীয় এক বাসিন্দা গৌতম মল্লিকের বাড়িতে বাৎসরিক কালী পুজোর অনুষ্ঠান ছিল, সেখানে হঠাৎই উপস্থিত হয় গজরাজ। নিজস্ব মেজাজে চলে আসে অনুষ্ঠান বাড়ির সামনে। রাতে এভাবে হাতি অনুষ্ঠান বাড়ির সামনে চলে আসার আতঙ্কিত হয়ে পড়েন সকলে। এরপর স্থানীয়রা হাতিটিকে তাড়াতে পটকা ফাটাতে শুরু করে। লোকালয়ে হাতি দেখতে পেয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, খাবারের সন্ধানে হাতি জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে। গ্রামবাসীদের দাবি, অতি সত্বর হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করুক বন দপ্তর। জঙ্গলে ফেরানোর ব্যবস্থা না করলে আগামীতে আরও বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে গ্রামবাসীদের। এই বিষয়ে এক বাসিন্দা জানান, সকাল 5:30 নাগাদ হাতিটি লোকালয়ে আসে। এরপর সারা গ্রাম ঘুরতে থাকে। এরপর হাতিটি ঘুরতে ঘুরতে এই এলাকায় চলে আসে আমাদের বাড়ির সামনে। আমাদের বাড়ির রান্নাঘর এবং রান্নাঘরে থাকা সমস্ত বাসনপত্র ভেঙে দেয়। রান্নাঘরে মজুদ থাকা চাল আটা সব কিছুই ফেলে নষ্ট করে দেয়। হাতি আয়া থা সুবহ মে 6 বাজে আর ঘর কা তোড় দিয়া। ক্যা ক্যা নুকসান কিয়া? বর্তন সব কো হাত থা ইতি। ঘর মে কোন কোন থা? উস উস মম্মি থা কলি। মম্মি হাতি কব সে ইলাকে মে ঘুম রহা হ্যায়? কিতনা বাজে সে? 3 বাজে আয়া থা। এই বিষয়ে অপর এক স্থানীয় বাসিন্দা জানান, সকালবেলা হাতি লোকালয় ঢুকে পড়ে। এরপরই আমাদের বাড়ির রান্নাঘর এবং রান্নাঘরে থাকা বাসনপত্র সমস্ত কিছুই ভেঙে তছনছ করে দেয়। সুবহ 5:30 বাজে হাতি আয়া, ফির গাঁও পুরো গাঁও মে ঘুম রহা থা। 3 বাজে সে আয়া থা, লেকিন কল কর রহে থে ডিপার্টমেন্ট কো, ডিপার্টমেন্ট ওয়ালে রিসিভ নাই কিয়ে, ফির গাঁও ঘুমতে ঘুমতে ইয়াহাঁ পে ঘুস গয়া আর পুরো ঘর কো তোড় দিয়া। উসকে বাদ হামারা বেড বগেরা টুট গয়া, ওয়াল সব টুট গয়া, ফির খানা সব বকেট মে আটা চাওয়াল রাখা হুয়া থা ও সব সারা টুট গিয়া আর গির ভি গিয়া থা। হম দো মম্মি আর মে থে আর সব কোই ঘর সে ভাগ গয়ে থে, ক্যুকি হাতি ইতনা ঘুম রহা হ্যায় কি কিসি কো দেখেগা তো ও পকড়েগা হি, ইসলিয়ে সব ভাগ রহে থে আর হম লোগ ঘর মে দো হি জন থে। দিনের পর দিন হাতির তাণ্ডবে একেবারেই নাজেহাল গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ, হাতিটি গ্রামে ঢুকছে, তা সত্ত্বেও বন দপ্তরের কর্মীদের দেখা মেলেনি। দীর্ঘ সময় পর বাগডোগরা বন দপ্তরের আধিকারিকরা এসে হাতিটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগডোগরা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।